নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা ধনুরাশির ভিডিও শনি সাড়ে সাতই ধনুরাশি শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ আবার কিছু দিনের জন্য শুরু হবে শনি যখন বক্রি হয়ে আসবে তখন কিছু দিনের জন্য শুরু হবে কিন্তু দু আড়াই মাস বাট ওভারঅল যে মেন ফেজ মেন পিরিয়ড যে সাড়ে সাত বছরের এই যে হ্যাবক একটা প্রভাব শনিদেবের সাড়ে সাতির জন্য চলছিল বা চলছে অলরেডি এখনও চলছে এটা যে শেষ হয়ে যাবে তার রেজাল্ট কি হবে কোন কোন দিক থেকে ভালো হবে বা কি হবে একটা ওভারঅল মোটামুটি জিস্ট আপনাদের কাছে এই ভিডিওতে তুলে দেবো এটা অ্যালার্ট করার ভিডিও দীর্ঘদিন ধরে ধনুর খারাপ 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 ইত্যাদি কথাগুলো তো চলছিলো সেইখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা করা যাতে আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন যে আপনি ধনুরাশির জাতক জাতিকা বা মানুষ হলে সাড়ে ক্লিয়ার হয়ে যাওয়া কেটে যাওয়া আপনাদের জন্য কি রেজাল্ট দিতে পারে কি ফল দিতে পারে তাই চলুন আলোচনাটা শুরু করি আমি প্রণয় মজুমদার আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটা প্রেস করে রাখুন আলোচনাটা চলুন শুরু করা যাক ধনুরাশির জাতক বা ধনুরাশির জাতিকাদের সাড়ে সাতই চলছিল সাড়ে সাতি ব্যাপারটা কী বলুন তো আমি বারবার বহুবার আপনাদেরকে বলেছি সাড়ে সাতি মানে অ্যাকচুয়ালি এটা যে শনিদেব একটা পরীক্ষা নেন আমাদের যেটা একটা বিচারক করে আমাদের আমরা যদি কোনো অন্যায় করি বা এরকম জায়গায় বিচারক আমাদের বিচার করেন শনিদেব একই রুল একই নিয়ম প্লে করেন আমাদের জীবনের চলার পথে প্রত্যেকটা মানুষের জীবনের আসে ধনু শেষ হবে মিনে শুরু হবে এটা ঘুরতে থাকে এই সার্কেলটা চলতে থাকে তাই এখান থেকে দাঁড়িয়ে যখন ধনুর সাতটি চলছিল দুটো জিনিস মেন্ডি করছিল এই দুটো জিনিস এক ফাইন্যান্সিয়ালি চাপ দু নম্বর হচ্ছে সব মিলিয়ে একটা ট্রেস চলছিল একটা টেনশান চলছিল বা একটা প্রেশার চলছিল ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটা তো ক্লিয়ার হচ্ছে এর রেজাল্টটা কি হতে চলেছে দেখুন শনিকে পাপ বলা হয় পাপ গ্রহ বলা হয় ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি মতে শনি এই যে সিপ্ট করে কুম্ভতে ঢুকবে এবং কুম্ভতে ঢোকার জন্য থার্ড হাউসে ঢুকে যাবে ধনুরাশির ক্ষেত্রে থার্ড হাউস হচ্ছে উপচয় উপচয়ে পাপ গ্রহরা অ্যাস্ট্রোলজি মতে ভালো ফল দেয় সেখানে ধনুর ক্ষেত্রে তৃতীয় ভাব শনি নিজের ঘর এবং শনির পজিটিভ ঘর তা এইবার শনি প্রপার রেজাল্ট দেবে এবং পজিটিভ নেগেটিভ ফল তো কিছু থাকে বাট রেজাল্টটা যে নেগেটিভিটির মধ্যে দিয়ে আপনারা পার করছিলেন তার থেকে তো অনেকটা বেটার রেজাল্ট দেবে অনেকটা ভালো ফল দেবে অনেকটা পজিটিভ ফল দেবে তা সেই জায়গাটা তো বেটার হবে প্রথমত ধনুরাশির মানুষ শারীরিক প্রবলেমে জর্জরিত হচ্ছিলেন এবং ধনুরাশির মানুষজনদের বাড়ির মানুষজনরা ধরুন আপনি ধনুর ছেলে আপনার বাবা আপনার মা আপনার কাকা জ্যাঠা কাকিমা এনারা শরীর নিয়ে ভুগছিলেন তাই না আপনার যারা কাছের মানুষ তাদের স্বাস্থ্য এবং আপনার স্বাস্থ্য বেটার করবে বেটার করে দেবে তাই হ্যাঁ এটা ঘটনা এটা জেনে রাখুন খারাপটা একদিনে আসে ভালোটা একদিনে আসে না ভালোটা হতে সময় লাগে খারাপটা একদিনে আসে বলতে কেমন ধরুন আপনার হাতটা ভাঙলো ভেঙে গেল এক সেকেন্ড একটা অ্যাক্সিডেন্ট হলো এক মিনিট ব্যাস অ্যাক্সিডেন্ট এক মিনিট হলো হয়ে গেল ভূমিকম্প দু সেকেন্ড পাঁচ সেকেন্ড কিন্তু এর যে ধ্বংস এর যে এই যে হাতটা ধরুন ভেঙে গেছে আমার মনে করুন কবজিটা ভেঙে গেছে এটা এক মিনিটে ভাঙলো এটা ঠিক হতে এক মাস দু মাস পাঁচ মাস সময় লেগে যাবে ঠিক তেমনই খারাপটা কয়েক সেকেন্ড থেকে শুরু হয় ভালোটা ধীরে 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 হয় তাই এই ফলটা আপনারা আস্তে 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 পেতে পারবেন অর্থাৎ আপনি এক্সপেক্ট করবেন না যে এপ্রিলে শেষ হচ্ছে মে মাস থেকেই আমার আমি রাজপ্রাসাদে বাস করব এটা নয় কিন্তু আস্তে 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 ভালোর দিকে আপনাদেরকে নিয়ে যাবে একটু সময় লাগবে বাট ভালোর দিকে যাবে দু নম্বর কথা হচ্ছে আমি প্রথমত আপনাদের বললাম কি যে আপনার আপনি এবং আপনার বাবা মারা ভালো থাকবেন বাড়ির মানুষজন ভালো থাকবেন সন্তান সুখ বাড়বে ইভেন সন্তান সুখ পাবেন যে ছেলে মেয়ে মেয়েগুলো যে মানুষগুলো সন্তানের জন্য ট্রাই করছিলেন সন্তানের চেষ্টা করছিলেন বা সন্তান হবে যাদের প্রেগনেন্সি চলছে অনেক ছেলে মেয়ে অনেক সরি মেয়ে যারা রয়েছেন বোন যারা রয়েছেন যারা প্রেগন্যান্সি পিরিয়ড পার করছেন মা হবেন আগামী কিছু দিনের মধ্যে ঠিকঠাক জায়গায় এবং মুখের হাসি ফোটাবে এটা সবচেয়ে বড় ব্যাপার সো এটা মায়েদের কাছে বোনদের কাছে তো জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট প্রাপ্তি এটা পজিটিভ করে দেবে এবং অর্থের জায়গায় ধনস্থানের ওপর শনি বসেছিল ধনস্থানে শনি প্রচণ্ড ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নিয়ে আসে ধন হানি ঘটায় তাই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছিল অর্থনৈতিক চাপ চলছিলো বা একটা ব্রেকডাউনের পরিস্থিতি হয়ে গেছিল। মানে সেই হয় না যে আমরা কোনো জায়গায় আটকে গেছি নিঃশ্বাস নিতে পারছি না দমবন্ধকর পরিস্থিতি অর্থই তো সব সেই অর্থনৈতিকভাবে আপনাদের একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা রান করছিলেন বা সেই ফেজ চলছিল। হালকা বাতাস আসতে চলেছে আস্তে আস্তে এই জায়গাটা বেটার হয়ে যাবে দু নম্বর কথা এটা স্পেশালি সেই বোনগুলো যারা শ্বশুরবাড়িতে ঘর করছেন সংসার করছেন শ্বশুরবাড়িতে ঘর সংসার তাদের কন্টিনিউ হচ্ছে তাদের কথা সেকেন্ড হাউসে শুনি শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ইভেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার সম্পর্ক চাপ তৈরি করে দিয়েছিল ভুল বোঝাবুঝি ফালতু ঝামেলা ফালতু ঝগড়া ফালতু অশান্তি ক্রমাগতভাবে একটা মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছিল তাই না এটা থেকে ভালো রেজাল্ট পাবেন তাই শ্বশুর বাড়ি শ্বশুরার লয় তার সেই জায়গার মানুষজন এবং হাজব্যান্ড ও ওয়াইফ এই যে রিলেশনশিপের জায়গা এটা স্টেবেল করে দিচ্ছে আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হলে তাই পয়সা ভালো হচ্ছে প্রেস এবং টেনশান কমছে যে প্রেস নিয়ে চলছিলেন টেনশান নিয়ে চলছিলেন চাপ নিয়ে চলছিলেন দুশ্চিন্তার মধ্যে দিয়ে রান করছিলেন এটা ভালো করে দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা কী সবচেয়ে বড় ফ্যাক্টরের জায়গা কী যে আপনি ধনুরাশির জাতক বা জাতিকারা শ্বশুর জর্জরিত হচ্ছিলেন হচ্ছিলই শ্বশুর বাড়ি নিয়ে টেনশানে পড়ে গেছিলেন সো এটা ভালো করবে স্বামী স্ত্রীর সম্পর্কর জায়গায় উন্নতি ঘটবে এই শনি ভাগ্যভাবকে সরাসরি দেখবে তাই ভাগ্যভাব রবির ঘর কিছু বাধা বিপত্তি সামান্য সামান্য থাকছে বাট যারা ইনসিকিউরিটিতে ভুগছিলেন স্টেবিলিটি ছিল না আপস অ্যান্ড ডাউনস আপস অ্যান্ড ডাউন্স লেগেছিলো হচ্ছিল না আটকে যাচ্ছিল ইভেন চাকরি করা বা চাকরি ক্ষেত্র চাকরি ক্ষেত্র নিয়ে যাদের একটা দোলাচল বা হীনমন্যতায় ভুগছিলেন প্রেসে ভুগছিলেন তারা স্টেবেল রেজাল্ট পেতে চলেছেন তাদের ক্ষেত্রে স্টেবেল রেজাল্ট আসছে তাই স্থায়িত্ব আসছে এবার জীবনে স্থায়িত্ব চলার পথে স্থায়িত্ব ফাইন্যান্সিয়ালি স্থায়িত্ব আসছে নিশ্চিত থাকুন আপনি ধনুর জাতক জাতিকা বা মানুষ হলে ইকোনমিক্যালি বা ফাইন্যান্সিয়ালি স্থায়িত্ব এবং কর্মক্ষেত্র ভাগ্য উন্নতি এই জায়গাটা ক্লিয়ার করবে হীনমন্যতায় ভুগছিলেন শত্রুতায় ভুগছিলেন শত্রু দমন করে দেবে শত্রুতা পেছনে লাগা এবং সব জায়গায় আপনি ছোট হয়ে যাচ্ছিলেন সব জায়গায় যোগ্যতা থেকেও দাম পাচ্ছিলেন না তবে একদিনে হবে না আবার রিপিট করছি অনেকে ভাববেন যে তাহলে কাল থেকে না কাল থেকে না মানে শেষ হওয়ার পরের দিন থেকে না আস্তে আস্তে হবে বাট এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করবে বা এই জায়গাগুলোর রেজাল্ট ক্লিয়ার করবে এবং যে ছেলেগুলো বা মেয়েগুলো বাচ্চা ছেলে মেয়ে যারা একটা চাকরি খুঁজছিলেন প্রতিযোগিতামূলক পরীক্ষা অনেক স্কোপ আপনাদের সামনে খুলে যাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা চাকরির জায়গা চাকরি নতুন প্রাপ্তির জায়গা খুঁজছিলেন হচ্ছিল না হচ্ছিল না পাচ্ছিলাম না হয়ে উঠছিল না এই ব্যাপারটা কিন্তু লেগে থাকবে সো এই জায়গা থেকে আপনারা পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট বা ভালো রেজাল্টগুলোকে বার করে আনতে পারছেন আপনি যদি ধনুর মানুষ হন ধনুরাশির জাতকাজাতিক হন তাই এটা এক্সপেক্টেড যে আপনারা এই দিক বা এই জায়গাগুলো থেকে এই দিকটা থেকে বেটার রেজাল্ট পাবেন তাহলে হল কি কি সন্তান শরীর পয়সা চাকরি দাম্পত্য জীবন এবার ভেবে দেখুন এতগুলো প্রবলেম আপনাদের চলছিল হ্যাঁ এতগুলোই চলছিলো পাঁচটা না থাকলেও কম করে তিনটে প্রত্যেকের ক্ষেত্রে চলছিল কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে তাই ধনুরাশির কি হচ্ছিল যে দাদা প্রশ্নটা এটা ছিল যে দাদা কবে ভালো হবে কবে ভালো হতে পারে কোন দিন থেকে ভালো হবে এই প্রশ্নটাই তো আপনাদের মনের মধ্যে ছিল তাই না আগামী কিছুদিনের মধ্যে থেকে আর আজকে আঠেরো তারিখ আজকে আঠেরো উনিশ তারিখ ধরুন হচ্ছে আর দশ দিন এবং ধরুন এক মাস মোটামুটি কিন্তু শনির থার্ড হাউজে বসা সবটা ভালো নয় থার্ড হাউজে বসা ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি পরিবারের লোকজন স্পেশালি ছেলেদের ক্ষেত্রে এটা বলছি সুযোগ নেবে প্রচুর থার্ড হাউজে বসবেন সুযোগ নিতে থাকবে দেখাবে বাধ্য আপনার বাধ্য আপনাকে খুব ভালোবাসে বা এইভাবে কোনো না কোনোভাবে এবং তৃতীয়ায় শনি বসে সরাসরি ফিফথ হাউসকে দেখছে তৃতীয় দৃষ্টি দ্বারা পঞ্চম মানে কি মানুষের প্রেম পঞ্চমে শনির দৃষ্টি বুদ্ধি প্রচুর খোলে প্রচুর বুদ্ধি প্রচুর ব্রেন প্রচুর ব্রেনওয়ার্ক বা ব্রেনের ব্যবহার এটা খুব ভালো নাচুন এটা নিয়ে কিন্তু এই পঞ্চমে প্রেম শনির দৃষ্টি প্রেমের জায়গায় প্রেম কিন্তু এটা কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে সতর্কভাবে থাকতে হবে স্পেশাল যারা প্রেম করছেন আর প্রেম থেকে প্রেম মানে ইমোশন সেন্টিমেন্ট বা এইগুলো এটা কিন্তু আপনাদেরকে ভুগিয়ে দেবে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে নড়িয়ে দেবে আপনি ধনুরাশির জাতক বা জাতি করলে তাই এটা লক্ষ্য রাখুন প্রেমের ব্যাপারে এবং থার্ড হাউসে শনি অহংকার বাড়ায় মানুষের মনের মধ্যে ইগো নিয়ে আসে অহংকার কিসের অহংকার ভালো হলে তো আমাদের অহংকার আছে না ভালো যখনই ভালোগুলো হতে থাকে ভালো রেজাল্ট আসতে থাকে পজিটিভ রেজাল্ট আসতে থাকে তখন দেখবেন চারিদিক থেকে আমাদের অহংকার বাড়ে মাথার ওপর দিয়ে যাই হেঁটে যাই না চার চাকাতে যাই মানে এই এই যে লেভেলটা অনেকটা উঁচু হয়ে যায় এটাই সমস্যা এই জায়গাটা আপনারা লক্ষ্য রেখেছিল নজর রেখে না আপনি যদি ধনুরাশির মানুষ হয় তাই নিজেকে সংযত রাখুন মাটির সঙ্গে কানেক্টেড থাকুন এবং একটু চোখ কান খোলা রাখুন মানুষকে একটু কম বিশ্বাস করুন ইগো কন্ট্রোল করুন প্রেম ভালোবাসার জায়গাটা সাবধানে চলুন এবং থার্ড হাউসে শনিদেব কিছু ক্ষেত্রে মানুষের মুখের ভাষা খারাপ করে আপনি আপনার কাছের মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার করতে করা শুরু করতে পারেন ভুলভাল কথা বললেন ইগো রাগ যে ইত্যাদি তৈরি করলেন এটা এটা কিন্তু আসে এটা লক্ষ্য রাখবেন এই জায়গাটা নজর রাখবেন আর লাস্ট কথা বলে শেষ করব সেটা হচ্ছে যে খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না একাদশে শনি দৃষ্টি পড়ছে একাদশে শনি দৃষ্টি পড়া আপনাদের কি বলবো যে মানে খুব লাফালাফি করলে কিচ্ছু হয় না ধৈর্য ধরা মানুষগুলোকে সাফল্য দেয় একাদশে শনি দৃষ্টি ধীরে ধীরে সাফল্য দেয় তাই তাড়াহুড়ো লাফালাফি নয় কিন্তু এটা নিয়ে আনন্দ করতে পারেন শনি দশা শনি সাড়ে সাতি কেটে যাচ্ছে আবার তিরিশ বছর পর আসবে মানে আপনার আজকে কুড়ি বছর বয়স আপনি আবার তিরিশ বছর পর মানে পঞ্চাশ বছর বয়সে গিয়ে পাবেন তিরিশ বছর পরেরটা পরে ভাবা যাবে আপাতত সাড়ে সাতই কেটে যাচ্ছে সেটা নিয়ে আনন্দ করি এটা মাথায় এটা এটা ভাবতে পারেন বাট লাফালাফি ঝাঁপা ঝাঁপি দৌড়ঝাঁপ করে নয় ধীরে সুস্থে সামলে ঠান্ডা মাথায় কোন স্টেবেল রেজাল্ট পাবেন এবং আশা করি ভালো হবে ব্যাস এইটুকুই এক্সপেক্ট করবো ভিডিওটা আপনাদের কাজে লাগবে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার